প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস জনিত কারণে সমগ্র বিশ্বের শিক্ষা ব্যবস্থার মতো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও আজ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় তোমাদের শিক্ষণীয় বিষয়ের ঘাটতি পূরণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক তোমাদের সামনে আমি আমার পঞ্চম ডিজিটাল অনলাইন সমাজ বিজ্ঞান ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তোমাদের জ্ঞাতার্থে আরো জানাতে চাই যে তোমাদের এই পাঠ্য বিষয়টি সহজবোধ্য করবার স্বার্থে আমি কম্পিউটারের স্ক্রিন ক্যাপচারের মাধ্যমে তোমাদের সামনে এই ডিজিটাল ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আশা রাখি তোমরা ক্লাসটি উপভোগ করে উপকৃত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান ডিজিটাল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা একটি টেলিভিশন প্রতিবেদনের মাধ্যমে শুরু করব। কারওয়ান বাজার বস্তি অনেকেই জানেন, এখানে চাইলেই মাদক কেনা যায়। কিন্তু সময় সংবাদের কাছে খবর ছিল এখানে নাকি সকাল হলেই মাদকের হাট বসে। পরিচয় গোপন করে শুধু রেল লাইন ধরে হেঁটেই এমন কথার সত্যতা মিলল। এখান থেকে মাদক কিনে নামার পথে মাঝে মাঝে পুলিশ তল্লাশি করলেও বিক্রেতারা বিক্রি করছে অবাধে। বাবা বড় 300, ছোট 250। আচ্ছা, কিনলাম যে মানে পুলিশ ধরবে তো নিচে। আরে আপনারা এটা আগে দেব না। অভিযোগ আছে পুলিশের কিছু সদস্যের যোগ সদস্যই চলে মাদক কেনাবেচা। প্রায় ঘন্টা তিনেক নজর রাখার পর দেখা গেল গাঁজা কিনছেন পুলিশেরই সদস্য। অবশ্য তার ব্যাখ্যা ভিন্ন, তার দাবি নজরদারি করতে তিনি এখানে এসেছেন। দূরে যাতে বসে গলাম আর কি, ঠিক আছে। আপনাকে দেখে তো বুঝতে পারা যাবে না নাকি? না ভাই, আমাদের সদস্যদের অভ্যাস খারাপ, আমরা কিছু সিভিলে কাজ করি, ঠিক আছে। আমাদের সদস্যরা এদেরকে মানে পাপ পুলিশ কি টাকা পয়সা খায় যারা বেচে এদের কাছ থেকে? খায় না, সব খায় না। 1000 টাকা জন্য 1500 টাকা। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরা জড়িত এমন অবৈধ কাজে, এমনকি বড় আকারের ইয়াবার দাম নিয়ে ছোট আকারের ইয়াবা গছিয়ে দিয়ে বোকা বানাতে শিখে গেছে এসব শিশু। রাজধানীর যেসব পথ দিয়ে মাদক ঢুকছে তার অন্যতম টঙ্গী, টঙ্গী বাজারের নাজিম প্লাজা। দিনে দুপুরেই মার্কেটের দ্বিতীয় তলায় দেখা যাবে ফেন্সিডিলের বোতল পড়ে আছে যেখানে সেখানে। এখানেও শিশুরা জড়িত খুচরা বিক্রেতে। কুত্তরা ও গুলশানের মতো অভিজাত এলাকায় দামি গাড়িতে করে বিক্রি হয় মাদকদ্রব্য। মাঝে মাঝে এসব বন্ধে অভিযান চলে, তবে চুনোপুটিরা ধরা পড়লেও রাঘব বোয়ালারা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। পরিসংখ্যান মতে 2011 সালে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাদক আইনে মামলা হয় প্রায় 38,000, সেখানে গত বছর মামলা সংখ্যা দাঁড়ায় প্রায় 70,000-এ। অর্থাৎ দিন দিনই বাড়ছে মরণ নেশার ব্যবহার এবং এর সঙ্গে জড়িতদের সংখ্যা। যখন আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি তখন ওই যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইনভলভ ছোটখাটো ওয়ার্ড ভিত্তিক নেতা পর্যায়ে লোকেরা অনুরোধ করে ছেড়ে দেন, কিন্তু বড় পর্যায় থেকে এই পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো তদবির আসেনি। ধারণার উপরে বলছি, বড় স্পট 200-300 হতে পারে, আর ছোট যে স্পটগুলো আছে 600-700 সমগ্র দেখা শহরে হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে মাদকের ঝুঁকি সবসময় ছিল, তবে তারা তৎপর রয়েছেন। এক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যের গাফিলতি সহ্য করা হবে না বলেও জানান তিনি। আমরা চাই না যে কোনো মাদক বিক্রেতা অথবা মাদক সেবী যারা এইরকম কোনো ব্যক্তির সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। অবশ্যই সেরকম যদি তথ্য হয় আমরা তাদের তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তার মতো অনেকেরই মত, মাদকের গ্রাস থেকে সমাজকে বাঁচাতে হলে শুধু পুলিশের তৎপরতা নয়, প্রয়োজন পারিবারিক ও নৈতিক শিক্ষা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মাদকের জন্য আসো আমরা সবাই মুজিব বসে করি অঙ্গীকার, মাদক মুক্ত সোনার বাংলা গর্ব এবার। মাদক সেবী সন্তান হারাইয়া কান্দে দুঃখী মায়, সেই দুঃখে কান্দে নেত্রী শেখ হাসিনা, সেই দুঃখে কান্দে নেত্রী শেখ হাসিনা।
দুঃখের দুঃখি শেখ হাসিনা ও লোকজন গাও জনগণের দুঃখের দুঃখি শেখ হাসিনা মাদকের জিরো টলারেন্স করলেন ঘোষণা মাদকের জিরো টলারেন্স করছেন ঘোষণা সেই দুঃখে কান্দে নেত্রী শেখ হাসিনা সেই দুঃখে কান্দে নেত্রী শেখ হাসিনা মাদক ছেড়ে তোমরা আসো আমার সে ডিজিটাল পথে মাদক নিয়ন্ত্রণ ও দে দপ্তর সর্বদাই তৎপর ও লোকজন গো মাদক নিয়ন্ত্রণ ও দে দপ্তর সর্বদাই তৎপর প্রকাশে গোপনে সদা রাখতেছে কবর প্রকাশে গোপনে সদা রাখতেছে কবর যেখানে মাদকের ঘাটি অভিযান চালায় ও লোকজন গো যেখানে মাদকের ঘাটি অভিযান চালায় ধ্বংস করে মাদক ঘাটির পুলিশ দাঁড়ায় ধ্বংস করে মাদক ঘাটির পুলিশ দাঁড়ায় সেই দুঃখে কান্দে নেত্রী শেখ হাসিনা সেই দুঃখে কান্দে নেত্রী শেখ হাসিনা। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো গানটিতে? নিশ্চয় তোমরা ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছ যে আমরা কিসের উপরে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমাদের সকলকে স্বাগত জানাই। মুজিব জন্মশতবর্ষে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোল, করোনামুক্ত বাংলা গড়, এটাই হোক আজকের অঙ্গীকার। সর্বপ্রথমে আমি আমার পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি। আমি গাজী মোহাম্মদ এনামুল হক ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক, সরকারি ফুলতলা মহিলা কলেজ। আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের 15 মিনিটের একটি ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। সর্বপ্রথমেই আমি তোমাদের সামনে কিছু ছবি উপস্থাপন করছি, তোমরা খুব খেয়াল করে খুব মনোযোগ সহকারে ছবিগুলো অবলোকন করবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কাছে এই ক্লাসটি অত্যন্ত সহজবোধ্য এবং শিক্ষণীয় হবে বলে মনে করি। কিছু সিরিঞ্জের মাধ্যমে নোংরা পরিবেশে মাদকদ্রব্য সেবনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, কিছু ক্ষতিকারক ড্রিঙ্কস গ্রহণের চিত্র দেখছ, আরো কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, একে একে তোমরা কিন্তু বেশ কিছু ছবি উপলব্ধি করতে পেরেছ এবং এ পর্যায়ে আমি তোমাদের সামনে পরিচয় করে দিচ্ছি যে সমস্ত বিষয়গুলো আমরা এতক্ষণ তোমাদের সামনে উপস্থাপন করেছি। পরিচয় করিয়ে দেওয়া মানে হচ্ছে তোমরা যাতে করে এ বিষয়ে সজাগ সচেতন হতে পারো। তোমরা এই বিষয়গুলোর অর্থাৎ এই যে ক্ষতিকারক দ্রব্য, এই দ্রব্যগুলোর নাম নিশ্চয় শুনেছ, গাঁজা, হেরোইন, ইয়াবা, প্যাথেড্রিন, মদ, এ সমস্ত ক্ষতিকারক পদার্থকে তোমাদের সামনে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্য হলো এটাই, যাতে করে তোমরা এর ক্ষতিকারক দিকগুলো বুঝতে পেরে সেটাকে এড়িয়ে চলতে পারো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি মাদক দ্রব্যের উপর একটি পূর্ণাঙ্গ ক্লাস, যে ক্লাসটি আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি। মাদকদ্রব্য গ্রহণের কয়েকটি মাধ্যম আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সিরিঞ্জের মাধ্যমে, নস্যির মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক ঔষধের মাধ্যমে এই মাদকদ্রব্য মানুষ সেবন করে থাকে। তাহলে এবার আমরা আলোচনা করতে পারি নিশ্চয়ই যে মাদকদ্রব্য কি। মাদকদ্রব্য হলো সেই সব বস্তু যা গ্রহণ করলে কোনো ব্যক্তির শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব রাখে, আচরণে পরিবর্তন আনে। সর্বোপরি মাদকদ্রব্য এর প্রতি আসক্তি বা
নির্ভর হয়ে পড়ে তাকেই আমরা মাদকদ্রব্য বলে থাকি। এবার যে আলোচনা করি যে আসলে মাদকাসক্তিটা কি, মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তির যে অবস্থা সেই অবস্থাকেই আমরা মাদকাসক্তি বলি। এবার আলোচনা করা যাক মাদক এবং ঔষধের মধ্যে পার্থক্য। মাদক বলতে বোঝায় এমন কোনো রাসায়নিক পদার্থ যা ব্যক্তির আবেগ, চিন্তা ও চেতনের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে ব্যক্তির ব্যবহারে পরিবর্তন আনতে সক্ষম হয়। আর ঔষধ হচ্ছে এমন রাসায়নিক দ্রব্য যা রোগ চিকিৎসা এবং রোগের প্রতিরোধ পাশাপাশি রোগের কারণ নির্ণয়ে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের মাদকাসক্তির চিত্র আমি তোমাদের সামনে এবার উপস্থাপন করছি, তোমরা ছবিগুলো খুব ভালো করে অবলোকন করো। প্রথমে দেখতে পাচ্ছ ধূমপান, দ্বিতীয়ত গাঁজা সেবন, ড্রাগস গ্রহণ, হেরোইন এবং ফেন্সিডিল সেবনের কিছু চিত্র দেখতে পাচ্ছ। কয়েকটি মাদকদ্রব্য মদ, গাঁজা, তাড়ি, আফিম, চরস, হাশিস, ভাং, মারিজুয়ানা, হিরোইন, মরফিন, প্যাথেড্রিন, কোকেন এবং ফেন্সিডিল, এই সমস্ত মাদকদ্রব্যগুলোকে তোমাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার অর্থ হলো যাতে করে তোমরা এর ক্ষতিকারক দিকগুলো অবলোকন করে এদেরকে এড়িয়ে থাকতে পারো। মারিজুয়ানা এর চিত্র দেখছ, মদ, ফেন্সিডিল, হাশিস এবং হেরোইন এর চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এ পর্যায়ে আমি তোমাদের কিছু কোরআনের বাণী উপস্থাপন করব। অবশ্যই মদ, জুয়া এবং লটারি অপবিত্র ও শয়তানের কাজ, অতএব তোমরা তা থেকে দূরে থাকবে যাতে সফল কাম হতে পারো। আল কোরআন সুরা আল মাদাহ আয়াত নম্বর 90। মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, আল হাদিস। মদের সাথে সম্পর্ক রাখে এমন 10 ব্যক্তির উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে নির্যাস বের করে, যে প্রস্তুত করে, যে পান করে, যে পান করায়, আমদানিকারক, যার জন্য আমদানি করা হয় এই মাদক, আমদানিকারকের পর বিক্রেতা, যিনি কিনে থাকেন মাদক, সরবরাহকারী, লভ্যাংশ উপভোগকারী, এরা প্রত্যেকেই লানতের শিকার হবেন বলে আল্লাহ হাদিসে উল্লেখ রয়েছে। আজকে আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, তবে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে মাদকাসক্তির কারণ এবং কুপ্রভাব। আশা রাখি তোমরা একটু বাড়িতে সুন্দরভাবে বিষয়টি বোঝার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। আজকের মতো বিদায়, আগামী দিন আজকের ক্লাসের বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।